তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত চলতি সপ্তাহে আসে যাচ্ছে আজকে আমি তোমাদের সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলবো তোমাদের রেজাল্ট প্রকাশ চল্লিশ দিনের মধ্যে এটা অনেকটা পিছিয়ে যাচ্ছে তার সাথে তোমাদের ফলাফল প্রকাশের যে প্রস্তাবগুলো করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করে কি আপডেট রয়েছে সেগুলো তুলে ধরছি তোমাদের সামনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো দেখো প্রথমত কিছু কিছু বিষয় আপডেট সবাই আমাদের কাছে জানতে চাচ্ছিলো তাই এই আপডেটগুলো দেওয়া অনেকে যদি বিষয়গুলো ইতিমধ্যে জেনে থাকো কারণ তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউবে থাকো সব আপডেটগুলো টুকটাক তোমরা জানো কিন্তু অনেকেই আছে যারা এই বিষয়গুলো জানে না তাদের জন্য ভিডিওটি সবার জন্য কিন্তু না এক্স্যাক্টলি বিষয়টা বুঝতে পারছো এরপর আমরা কথা বলছিলাম তোমাদের এই যে ফলা ফল পিছিয়ে যাবে ব্যাপারটা নিয়ে দেখো বর্তমানে বন্যার কারণে পুরো প্রসেসটা পিছিয়ে গেছে আবারও বলছি বন্যার কারণে পুরো প্রসেসটা পিছিয়ে গেছে বারোটা জেলা এক্ষেত্রে প্রায় তিনটা বোর্ড আমি আবারও বলছি তিনটা বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড তিনটা বোর্ডের কার্যক্রম অনেক পিছিয়ে গেছে এই জায়গায় তাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া তাদের বাকি নম্বরগুলো বোর্ডের কাছে পাঠানো টিচাররা যে খাতা নম্বরগুলো পাঠিয়েছে এগুলো সব কিছু মিলিয়ে তোমাদের যে রেজাল্টের যেটা পরিকল্পনা তারা করেছিল সেটা এখন আর নাই এখানে এখানেও এই রেজাল্টের পরিকল্পনাটা আরও অনেক পিছিয়ে যাচ্ছে কবে সেটা দিবে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই জানাতে পারবো এক্স্যাক্টলি ডেটটা তাই এই বিষয় নিয়ে আর কথা বলছি না কিন্তু তোমাদের ফলাফলের যে বিকল্পগুলো যে প্রস্তাবগুলো করা হয়েছিল প্রস্তাবগুলোর সাথে একটু পরিচয় করে দিয়ে আশা করি তোমরা জানো তারপরেও ছি তার মধ্যে একটা প্রস্তাব ছিল তোমাদের এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা শুধুমাত্র দ্বিতীয় প্রস্তাব ছিল জেএসসি এবং এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা আবার একটা প্রস্তাব ছিল যে তোমরা যে পরীক্ষা দিয়েছো সেগুলোর মাধ্যমে মূল্যায়ন করা আবার এমন একটা প্রস্তাব এসেছে যে এসএসসিতে বা এসএসসি পরীক্ষা যেটা নম্বর সেটার মাধ্যমে মূল্যায়ন করা আবার হচ্ছে যে এখানে যেহেতু সিলেটপুরে পরীক্ষা হয় না তাদের জন্য আলাদা একটা প্রস্তাব এসেছে টোটাল সাত থেকে আটটা প্রস্তাব বিভিন্নভাবে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরীক্ষা নিয়ন্ত্রকদের কাছে এবং বোর্ড সে ব্যাপার নিয়ে কথা বলছে তবে সবচেয়ে বড় বড় বিষয় যেটা যে এখানে এটা খুব জটিল প্রক্রিয়া হয়ে গেছে যে এই পরীক্ষা বাতিল করার পরে হয়তোবা যারা পরীক্ষা পক্ষে ছিল তারা এখন একটু মনে মনে হাসতেছো যে হ্যাঁ আমরা বলছিলাম পরীক্ষা বিষয়টা আসলে এরকমেরই এক প্রকার কারণ পরীক্ষার স্থগিত হওয়ার কারণে সিলেট বোর্ডের মাথায় আর সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কী করবে বা শিক্ষা বোর্ড কী করবে এই বিষয় নিয়ে যথেষ্ট সন্ধিয়ান তৈরি হয়েছে সেই জায়গায় তবে এখন পর্যন্ত সিলেট বোর্ডটা সদুত্তর দিতে পারেনি এমনকি তারা ব্যবহারিক পরীক্ষা নিয়ে কোনো কথা বলেনি অন্যান্য অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও সেম যে ব্যবহারিক পরীক্ষা একটা কনফিউশন তৈরি হয়েছে আবার হচ্ছে যে এই সিলেট বোর্ডের সাথে সমন্বয়টা ঠিক কীভাবে করা হবে সেক্ষেত্রে হয় চোদ্দ লাখ শিক্ষার্থী বারো লাখ শিক্ষার্থী একদিকে আর সিলেট বোর্ডের দুই লাখ শিক্ষার্থী একদিকে ঘটনাটা ঘটেছে এখন কারা সুবিধা বেশি পাবে কারা কম পাবে এটা এখন দেখার বিষয় বাট নর্মালি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছে যে আমরা সহজ একটা নিয়মের মধ্যে যেতে চাই যেখানে যে নিয়মটা বা যে প্রক্রিয়াটা সর্বসম্মতিতে প্রস্তুতকৃত এবং সবাই খুব সহজে বুঝবে সেক্ষেত্রে এসএসসি মাধ্যমে মূল্যায়ন করার দিকটা সবচেয়ে এখন এটা নিয়ে সিদ্ধান্ত কবে হবে সেটা নিয়ে যদি কথা বলি আমরা বোর্ডে যাদের সাথে কথা বলেছি তারা বলছে চলতি সপ্তাহে প্রস্তাব হবে চলতি সপ্তাহে প্রস্তাবগুলো নিয়ে বৈঠক হবে শিক্ষা উপদেষ্টা শিক্ষা এটা নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে তারাই মূলত এই বিষয় নিয়ে যাচাই করবে সেখানে তারা ইতিমধ্যে তারা যেটা বলছে যে যাচাই বাছাই আমরা করার জন্য এটা বৈঠক চলতি সপ্তাহে রাখা হবে প্রস্তাব কিছু এসেছে আরও প্রস্তাব হয়তো বা বিভিন্ন বোর্ডের কাছ থেকে আসা বাকি আছে সেগুলো শেষে তারা চলতি সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দিবে এবং এই সপ্তাহে যে কোনো সময় যে কোনো সময় তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আবারও বলছি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমরা এই ইনফরমেশনগুলো জানতে পারবা যে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে কখন এই ওয়েবসাইটে এইসিসি কর্নারে তোমাদেরকে বলে দিবে যে পরীক্ষা নিয়ে রেজাল্ট প্রকাশ নিয়ে তারা কি প্ল্যানিং করছে তো তোমরা নজর রাখো এবং এর আগে যদি কেউ কোথাও তোমাদের বিভিন্ন বিষয় তোমাদেরকে গুজব ছড়ায় সেটা থেকে তোমরা দূরে থাকো এটা তোমাদেরকে বলবো তাছাড়া অনেক শিক্ষার্থী বিভিন্ন প্রতারণার ফাঁদে পা দিচ্ছ তাদেরকে বলবো প্রতারণার ফাঁদে পা দিও না ঝামেলায় পড়ে যাবা পরবর্তীতে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ